আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও রহমত বর্ষিত হোক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। বিপদ মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট আবেদনটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দোয়াটি আমি আবারও পড়ছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সহি দোয়া ও আমল জানতে ও শিখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।